হে প্রিয়ন, তো চলে এসেছি আমরা আজকে KFC। আমি স্নেহা, রিটন আর আমার হাজব্যান্ড আর রুহি, নৌশিন, তো সবাই মিলে চলে এসেছি। আজকে আছে স্নেহার বার্থডে, তার জন্য আমরা এখানে এসেছি। ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে, তো ভাবেছিলাম অন্য কিছু হবে কিন্তু হলো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য। তো তো এখানে স্নেহা আর লিটন আর ওর জামাইদা তিনজন মিলে গিয়ে একটা কিছু ডিসাইড করে অর্ডার দিয়ে চলে এসছে, আর আমরা এখানে বসে একটু গল্প করছিলাম আর ওয়েট করছিলাম যে কখন আসবে। তো তারই মাঝে ভেবে নিলাম যে চলো কেকটা আমরা কাট করে নিই, যেহেতু টাইম হয়ে যাচ্ছে, অনেকটা অর্ডার তো আসতে একটু সময় লাগবে বলেই দিয়েছিল। তো যাই হোক, তারপর কেকটা আমি রেডি করে দিলাম, দিয়ে তারপরে এখানে তোমার বাবানকে দেখে বুঝতে পারবে, কেক দেখে খুব ও এক্সাইটেড হয়ে গেছে, খুব ওর মানে ইচ্ছে করছে যে ও নাড়ে এটা করে। এবার আমার কাছে আর বসে থাকবে না, ও স্নেহার কাছে। তারপর বাবানকে তো স্নেহার কাছে দিয়ে দেখো কি হাসি, কি আনন্দ পাচ্ছে ও, না খুব মজা পাচ্ছে, এখন হ্যাপি বলছে, মানে পুরো কথাগুলো বলতে পারে না, একটু একটু করে কথাগুলো বলতে পারে। বাবানের এখনও 2 বছর কমপ্লিট হয়নি, তাতে ও অনেক কথা শিখে গেছে, অনেক কথা বলতে পারে, প্লাস অনেক কিছু ও বুঝতেও পারে। হ্যাঁ, যেটা আমরা হয়তো ভাবতেও পারি না, ও অনেক কিছু বললে ও বুঝে নেয় জিনিসটাকে। তারপর এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে, বা স্নেহার কেক কাট হয়ে গেছে। এইবার দেখো বাবান চাকু নিয়ে কেক খেতে স্টার্ট করে দিয়েছে, তারপর স্নেহাকে আমি একটু কেকটা খাইয়ে দিলাম। তারপর কেক টেক খাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর আমাদের এবারে অর্ডারটা আসবে, সেই ওয়েট করছিলাম। অর্ডারটা আমাদের চলে এসেছে, আরও অর্ডার ছিল যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কোল্ড ড্রিঙ্কস দেখে এবার বাবান খুব কান্নাকাটি করছিল, কোল্ড ড্রিঙ্কস ওর খুব একটা পছন্দের ও খাবার। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাব। তার যদি তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, বাই।